সবাইকে স্বাগত আজকে বানাবো আমি কমলা লেবুর পাটি সাপটা তো প্রথমেই দেখিয়ে দিই আমি এখানে দুটো কমলালেবু নিয়ে নিয়েছি এবারে মাপ করে আমি জিনিসগুলো নিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিচ্ছি দুহাতা আমি এইটার মাপ করেই সমস্ত জিনিসটা নেব যেহেতু দু হাতা চালের গুঁড়ো সেই জন্য এক হাতা সুজির গুঁড়ো বা সুজি আর এক হাতা ময়দা এখানে আমি মিক্সিং করবো এই ব্যাটারটাকে আমি দুধ দিয়ে গুলে নেব অবশ্যই ঠান্ডা দুধ এইখানে গরম দুধ দেওয়া যাবে না যেহেতু আমি কমলালেবুটা মিক্স করবো তাই এখানে আমি ঠান্ডা দুধই ইউজ করছি চার হাতার মতো দুধ দিয়ে আমি ব্যাটারটা প্রথমে রেডি করছি কতটা ঘনত্ব হচ্ছে দেখে নিয়ে আবার সেই বুঝে দুধ দেবো আরও দুধ আমি এখানে অ্যাড করছি ব্যাটারটা মোটামুটি না পাতলা না ঘন এরকমই হবে সেই বুঝেই আমাকে দুধটা দিতে হবে পুরোটাই আমি দুধের সাহায্যেই গুলবো আমি এখানে জল ইউজ করছি না আর তার সঙ্গে যাবে কমলা লেবুটা রস করে নিয়ে সেটা আমি দেখাবো একটু পরে কারণ এটা আমি আগে ব্লেনটা করে করে নিচ্ছি তারপরে আমি আবার আপনাদের কাছে ফিরে আসছি আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা এরকমই হবে এটা আমি এখন একটু রেস্টিংয়ে রাখবো পনেরো থেকে কুড়ি মিনিট বা যদি এক দেড় ঘন্টা রাখা যায় আরও ভালো হয় কেননা এখানে যেহেতু সুজিটা আছে সুজিটা ভিজতে একটু সময় লাগে আমার হাতে সময় কম তাই আমি একটু অল্প সময় নিয়েই রাখছি তো এবারে আমি লেবুটাকে রেডি করে নেব যেহেতু কমলা লেবুর পাটিসাপটা করছি তাই দুটো কমলা লেবুকে আমি এখানে ছাড়িয়ে নিয়েছি এবারে এটাকে এই ঝুড়ির সাহায্যে বা ছাঁকনির সাহায্যে আমি রসটা বের করে নেবো কেননা যে বীজটা খোসাটা এতে দেওয়া যাবে না শুধু রসটাই দেওয়া হবে আমি এখানে কোনো এসেন্স ব্যবহার করব না আমি শুধু এই কমলা লেবুটা দিয়েই করব খেতে দুর্দান্ত হবে বিভিন্ন স্বাদেরই পার্টিসাপটা সবাই করছে তাই আমারও ইচ্ছা গেলো দেখি একটু কমলা লেবুটা করে দেখি তা আশা করছি সবাই ভালো লাগবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে রাখবেন আমাকে কমেন্টে জানাবেন আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে দেখুন বন্ধুরা আমার এখানে কমলা লেবুর রসটা রেডি হয়ে গেছে আমি এটা মেশাবো কিন্তু এক্ষুনি নয় আমি যে পনেরো মিনিট রেস্টে রেখেছি সেই পনেরো মিনিট পরে যখন আমি তৈরি করব এটা তখন আমি এটা একসাথে মিশিয়ে আমি তৈরি করব তা পনেরো মিনিট পর আমি আপনাদের কাছে ফিরে আসছি বন্ধুরা ফিরে এলাম পনেরো মিনিট পর এবারে আমি এখানে অল্প পরিমাণে লবণ অ্যাড করছি স্বাদের জন্য যেহেতু কমলা লেবুটা দেওয়া হবে একটু লবণ এটা খেতে মিলে আর দিচ্ছি কমলা লেবুর রসটা আমার ব্যাটার রেডি হয়ে গেছে শুধু এইটা মেশালেই আমার ঘনত্বটা একদম ঠিকঠাক হয়ে যাবে আর আমি এটা তৈরি করতে শুরু করব হালকা হাতে এইভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ব্লেন্ডারটা চালাবো দেখতে পাচ্ছেন আমি পুরো মিশিয়ে নিলাম জিনিসটা দুদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে আমার এটা মেশানো হয়ে গেছে আমি এবারে তৈরি করব। আমি এবারে অরেঞ্জ সাপটাটা করবো বা কমলা লেবুর পাটিসাপটা তা প্রথমে আমার তাওয়াটা গরম হয়ে গেছে আমি হালকা একটু গাওয়া ঘি ব্রাশ করে নিচ্ছি তাতে কি হবে তুলতেও সুবিধা হবে আর ফ্লেভারটাও খুবই ভালো আসবে আমি হাতা করে নিয়ে নিয়ে দিলাম দিয়ে এইভাবে একটু ঘুরিয়ে স্প্রেড করে দেবো আপনারা যদি এটা কালারিং করতে চান অর্থাৎ অরেঞ্জ কালার করতে চান তাহলে এতে ফুড কালার মিক্স করতে পারেন আমি যেহেতু কালারটা পছন্দ করি না বলে আমি শুধু লেবুর রসটা দিয়েই করে দেখাচ্ছি সাধারণত ভেতরটা থাকে আর বাইরেগুলো হয় আমার এটা একটু ইয়েলো কালার এসছে কারণ এখানে যেহেতু অরেঞ্জ অর্থাৎ কমলা লেবুর রসটা দেওয়া আছে তাই আমি এখানে ঘরে তৈরি ক্ষীর বানিয়ে রেখেছি তা ক্ষীরের পুর দিয়েই আমি এগুলো তৈরি করি তাই আমি ক্ষীরগুলোকে আগেই একটু সরু করে রেখেছিলাম আমার এটা হয়ে এসছে আমি তাই করে দেখালাম আপনাদের দেখুন এইভাবে ভাঁজ করে নিতে হয় নিলেই পাটি সাপটা রেডি গরম গরম সার্ভ করতে পারেন বা ঠান্ডা হলেও খেতে পারেন দেখুন কত সুন্দরভাবে আমি করে নিলাম কমলা লেবুর পাটি সাপটা আমি প্লেটে তুলে নিলাম গরম গরম সার্ভ করব কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানান ধন্যবাদ